85 বছর আগে একসময় যখন রাজশাহী অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি ছিল না বললেই চলে, তখন এখানকার মানুষের জীবন বাঁচিয়েছে যে জলাধার তার নামই ঢোপকল। রাজশাহী শহরে ঘুরে বেড়ালে এখনও চোখে পড়ে ঢোপকল বা ব্রিটিশ আমলের এই আদি সুপেয় জলাধার। প্রথম দেখলে এটি যে একটি ইতিহাসের সাক্ষ্য তা বোঝারই উপায় নেই, বরং তখন মনে হতেই পারে এইসব আবর্জনার স্তূপ এখানে থাকার কি প্রয়োজন। এখন তো আর দেখি না, এখন তো আপনার ওই সবই তো দেখলাম যে আস্তে আস্তে সব ম্রিয়মাণ হয়ে গেল। হেমন্ত কুমারী ঢোপকল আর ঢোপকল থাকলেও ভালো না। এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাগারে পরিণত হয়েছে, আবর্জনা স্তূপ, দুর্গন্ধময়। হেমন্ত কুমারী যে সুন্দরভাবে একটা আমাদের রাজশাহী শহরবাসীকে পানীয় জলের ব্যবস্থা করেছিলেন, সেটা কিন্তু আর এখন আমরা দেখতে পাই না। ইতিহাস থেকে জানা যায়, 30-এর দশকে রায় ডি এন দাশগুপ্ত রাজশাহীর পৌরসভার চেয়ারম্যান থাকাকালে নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেন। এই কাজে মহারানী হেমন্ত কুমারী সহ অন্যান্য দানশীল ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মহারানী হেমন্ত কুমারী তখন নিজেই দিয়েছিলেন 65,000 টাকা এবং 1937-এ মহারানীর নামেই ওয়াটার ওয়ার্কস স্থাপিত হয়। কিন্তু কজন মানুষ এই ইতিহাস জানেন? তবে খুব কম সংখ্যক হলেও যারা আদিলোক এবং এর ইতিহাস জানেন, তারা এখনো সংগ্রাম করে চলেছেন রাজশাহীর ইতিহাসের এই স্মৃতি রক্ষার জন্য। এই রাস্তাটা হওয়ার পরে ঢোপকলটা ভাঙার লাগে বহু চেষ্টা করলো। আমরা তখন খায়রুজ্জামান লিটন সাহেবকে বললাম যে বড় ভাই, এই স্মৃতিটা এখানে থেকে যাক। সব জায়গাতে এরকম কল ছিল, সব উঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা এই কলকে আমরা তুলতে দিইনি। আর এই দুই কলের পানিতে আমরা সব ব্যবহার করে পাড়ার। গোটা বিশ্ব জুড়েই আমাদের পুরাতন জিনিসকে আমরা ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করি। সেই হিসাবে আমি বলবো যে এই ঢোপকলটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করা উচিত। তাদের কথায় রাজশাহী সিটি কর্পোরেশনও ঢোপকলগুলোকে ঐতিহ্য হিসেবে রক্ষার কথা ভাবছেন। এটা ছিল একসময় আমাদের এই অঞ্চলের মানুষের জন্য একমাত্র সুপেয় পানি পান করার একটা ব্যবস্থাপনা। এটা ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে আমরা এটা ঠিক রাখতে পারি। কালের বিবর্তনে এখন এই ঢোপকলগুলো দেখতে বোঝার উপায় নেই। একসময় প্রতিদিন এখানে ভূগর্ভস্থ পানি শোধন করা হতো। পানির আয়রন, ম্যাঙ্গানিজ ও ক্ষারতা দূর করারও ব্যবস্থা ছিল। শহরের মোড়ে মোড়ে 100টিরও বেশি ঢোপকলের মাধ্যমে পানি সরবরাহ করা হতো। প্রতিটি জলাধারের ধারণ ক্ষমতা ছিল 740 লিটার। এগুলির মাধ্যমে 11 ঘন্টা পানি সরবরাহ হতো। ঢোপকল 100টি ছিল, এটা 600 ফিট অন্তর অন্তর, কোনো জায়গায় 500 ফিট এরকমভাবে তৈরি। এর নির্মাণ শৈলী চমৎকার, কালো পাথর, সিমেন্ট, লোহার জালি দ্বারা নির্মিত হতো। তার ভিতরে একটি আলাদা বাদামি রঙের আস্তরণ ছিল, যেটা ছত্রাক ফাঙ্গাস থেকে রক্ষা করবে। এইভাবে প্রতিদিন 100টি জলাধারে 740 গ্যালন করে পানি ধারণ করত। প্রতিদিন মোট 1,54,000 গ্যালন পানি রাজশাহী শহরের মানুষ ব্যবহার করত। 2009 সালেও রাজশাহী শহরে 47টি ঢোপকল ছিল, এখন হাতে গোনা কয়েকটি রয়েছে। যা দেখতে বোঝা মুশকিল, এইসব জলাধারই ছিল একসময় এই নগরের প্রাণ।